আপনি কি জানেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার বান্ধবীদের সাথে আরও ইন্টারেস্টিং লেভেলের চ্যাটিং করতে পারবেন ইমপ্রেসিভ টেক্সট শেয়ার করতে পারবেন চলুন একটু প্রিভিউ দেখাই দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন আমি কিছু টেক্সট শেয়ার করেছি এখানে কিন্তু স্টাইলিশ টেক্সট শেয়ার করেছি তারপরে লাইভ ইমোজি শেয়ার করেছি এবং এখান থেকে হ্যালো লেখাটি কত সুন্দর করে লিখেছি তাছাড়া এখান থেকে কিন্তু আমি মিম শেয়ার করেছি স্টাইলিশ টেক্সটও কিন্তু আমি এখান থেকে শেয়ার করেছি তাছাড়া এখান থেকে আরও দেখতে পারবেন মোটিভেশনাল কোড শেয়ার করেছি এবং একটু নিচের দিকে যদি আসেন তাহলে এই হ্যালো লেখাটি আমি কত সুন্দর করে লিখেছি এবিসিডি লেখাটি আমি কত সুন্দর করে লিখেছি তাছাড়া আমি এখানে আমার নামটি লিখে সেন্ড করেছি এবং কত সুন্দর স্টাইলিশ হয়ে গেছে তারপর এখান থেকে যদি দেখেন তাহলে আমি একটি গানও পাঠিয়েছি এবং সাথে লিঙ্কও পাঠিয়েছি এবং এখানে একটি ছোট্ট গল্পও কিন্তু মেসেজ করেছি বন্ধুরা এই সকল কাজগুলো কিন্তু আমি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করেছি শুধুমাত্র আমি আমার কিবোর্ড অ্যাপ্লিকেশনটিকে চেঞ্জ করে নিয়েছি এবং এই কিবোর্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি চমৎকার চমৎকার ইমপ্রেসিভ টেক্সট কিন্তু লিখে শেয়ার করেছি তা আপনিও যদি চান তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এরকম স্টাইলিশ টেক্সট তারপরে লাইভ ইমোজিকে পাঠাতে পারবেন আপনার বান্ধবীদের সাথে শেয়ার করতে পারবেন এবং আপনার চ্যাটিং লেভেলকে আরও ইনক্রিজ করতে পারবেন কয়েকটি স্টেপে আমি এই অ্যাপ্লিকেশনের বিবরণ দেওয়ার চেষ্টা করবো স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে এ টু জেড জানতে পারবেন এবং সর্বশেষ স্টেপটি অবশ্যই ফলো করবেন কারণ এটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট তো প্রথম স্টেপে আমরা দেখব কীভাবে অ্যাপ্লিকেশনটিকে আপনি ইনস্টল করবেন এর জন্য চলে যাবেন প্লে স্টোরে দেন এখান থেকে আপনারা সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন বাংলা কিবোর্ড ভারত এখানে আমরা বাংলা কিবোর্ড ভারত লিখব বাংলা কিবোর্ড ভারত লিখার পরে ফার্স্ট একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটিকে প্রথমবার আপনাদের ইনস্টল করে নিতে হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল সম্পূর্ণ হয়ে গেলে এখানে আপনি ওপেনে ক্লিক করে নেবেন ওপেনে ক্লিক করার পর প্রথমত এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে সেট করে নিতে হবে এখানে দেখতে পারবেন কিবোর্ডকে সক্ষম করুন এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বাংলা কিবোর্ড ভারত এরকম একটি কিবোর্ড অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে শো হবে এটা অফ করা থাকবে এটাকে জাস্ট আপনি অন করে দিবেন এটার উপর ক্লিক করবেন দেন ওকেতে ক্লিক করবেন অটোমেটিকলি এটা অন হয়ে যাবে তারপর অটোমেটিকলি নিচে দেখতে পারবেন একটি পপ আপ উইন্ডো আসবে এখানে জাস্ট আপনি বাংলা কিবোর্ড ভারত এটাকে সিলেক্ট করে নেবেন তারপর ওকেতে ক্লিক করে নেবেন ওকেতে ক্লিক করার পর এখানে একটি টিকমার্ক চলে আসবে এখন কিন্তু এই কীবোর্ড অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে সেট হয়ে গেছে এখন আমরা স্টেপ টু ফলো করব। স্টেপ টুতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ভাষা চেঞ্জ করে চ্যাটিং করতে পারেন মূলত আমরা যারা চ্যাট করি তারা কিন্তু বাংলিশে চ্যাট করে থাকি এখানে উপর থেকে দেখতে পারবেন সরাইও এবং এবিসি দেওয়া আছে আপনি এই দুটি অপশনে ক্লিক করে আপনার ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করতে পারবেন বন্ধুরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন এখন আমরা আপনাদের সাথে দেখাবো কিভাবে আপনি এই যে কালারিং টেক্সটগুলো আছে বা টেক্সট লিখার সাথে সাথে যখন কালার হয়ে যাচ্ছে এটাকে কিভাবে আপনি করবেন দেখুন এখান থেকে আমি যাই লিখলাম এখানে আমি যাই লিখি না কেন আমার বাম দিকে একটি অপশন চলে আসছে এবং এখানে দেখতে পারবেন সেটা কিন্তু স্টাইলিশ হয়ে যাচ্ছে দেখুন আমি এখানে হিম হাই লিখলাম এটাতে জাস্ট আমি যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবেন আমাদের টেক্সট স্টাইল কিন্তু পরিবর্তন হয়ে এখানে কালারিং ইমোজির মতো চলে গেল তো আপনি যদি আরও কিছু টাইপ করেন এখানে দেখতে পারবেন যতবার টাইপ করবেন ততবার কিন্তু এটা পরিবর্তন হতে থাকবে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আমরা কীভাবে লাইভ ইমোজিকে সেন্ড করবো এখান থেকে দেখতে পারছেন কিছু সংখ্যক ইমোজি আমি ইউজ করেছি সেই ইমোজিগুলো এখানে লাইভলি প্লে হচ্ছে এটা কিন্তু আপনার চ্যাটিং লেভেল এবং আপনি যার সাথে চ্যাট করছেন সেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ দেখায় তো এটাকে কীভাবে আপনি সেন্ড করবেন তার জন্য আপনি মেসেজ অপশানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে ডান দিকে দেখতে পারবেন প্লাস আইকন এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এই উপরে কিছু ইমোজি দেখতে পারছেন যেগুলো স্ক্রল করলে আপনি ডান দিকে বাম দিকে যেখানেই নেন না কেন কিছু সংখ্যক ইমোজি আছে এগুলো কিন্তু লাইভলি প্লে হচ্ছে এটার ওপর জাস্ট আপনি ক্লিক করে দেন দেখুন এখান থেকে লাইভ ইমোজি সেন্ড হয়ে যাচ্ছে স্টেপ ফোর স্টেপ ফোরে আমরা দেখব কিভাবে আমরা মিম শেয়ার করব। আমরা যখন কারো সাথে মিম শেয়ার করতে যাই ফেসবুকে হোক বা চ্যাটিংয়ে হোক তো সেই মিমগুলোকে আমাদের ডাউনলোড করতে হয় কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সেই মিমগুলো এখানে পেয়ে যাবেন এবং এখান থেকেই সরাসরি ইউজ করতে পারবেন সেটা করার জন্য আপনারা কি করবেন উপরের দিকে দেখতে পারবেন হিন্দি লেখায় কিছু অপশন দেওয়া থাকবে মানে হিন্দি লেখায় বা হিন্দি চ্যাটিংয়ের এরকম একটি অপশন দেওয়া থাকবে এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে চলে যান দেখতে পারবেন স্ক্রল করে করে এখানে অনেকগুলো মিম চলে আসছে এখানে ফোটোর সাহায্যে অনেকগুলো মিম চলে আসছে এই মিমগুলোকে চাইলে আপনি ইউজ করতে পারবেন সরাসরি কিন্তু আপনি সেন্ড করতে পারবেন শুধুমাত্র তাই নয় এখানে আপনি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন সিম্পিং তারপরে হেরাফেরি হে লাভ স্যাড ডগ বা এখান থেকে আরও কিছু কিছু মিম আছে যেগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয় যেমন ধরুন ক্যারিমিনাটি এই ক্যারিমিনাটি আপনি এখানে ক্লিক করে নিন দেখুন ক্যারিমিনাটির ডায়লগও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন এবং এগুলোকে চাইলে আপনি শেয়ার করতে পারবেন শেয়ার করার জন্য জাস্ট আপনাদের কী করতে হবে এখানে জাস্ট যে মিমটি আপনাদের পছন্দ হবে সেটার ওপর ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখতে পারবেন অটোমেটিকলি এটা এখান থেকেই ডাউনলোড হবে এবং সেন্টে ক্লিক করলে এখান থেকে এটা সেন্ড হয়ে যাবে অনেকগুলো মিম এমনও আছে যেগুলো আপনার মুডের উপর ডিপেন্ড করে লাইক আপনি আপনার ভিতর থেকে একটি টেক্সট লিখলেন সেটা মিম হয়ে যাবে তো এরকমও কিন্তু অনেক সময় আপনি অনুসন্ধান করেন তো এটা করার জন্য জাস্ট অনুসন্ধানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সেই মুড থেকে এখানে সার্চ করবেন দেখুন আমি এখানে লিখলাম জোকিং জোকিং লিখে জাস্ট আমি সার্চ করলাম সার্চ করার পরে এখান থেকে দেখতে পারছেন আই এম জোকিং এটা কিন্তু চলে আসলো এবং আমি এখান থেকে চাইলে এটাকে শেয়ার করতে পারবো তো এভাবে করে আপনি ইম্প্রেসিভ মিমও শেয়ার করতে পারবেন এবং এই মিমগুলো আপনি ফেসবুকেও পোস্ট করতে পারবেন স্টেপ ফাইভ স্টেপ ফাইভে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার টেক্সটগুলোকে স্টাইলিশ টেক্সট লিখতে পারবেন এই অ্যাপ্লিকেশনকে ব্যবহার করে তো স্টাইলিশ টেক্সটকে শেয়ার করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আপনাদের ফোনের কিবোর্ডে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তারপর এখানে দেখতে পারবেন ফন্ট স্টাইল নামের একটি নতুন আইকন শো হবে এই আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো ফন্ট কিন্তু আপনাদের নিচে দেওয়া থাকবে তো আপনাদের যেই ফোনটি পছন্দ হবে সেই ফন্টটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি যাই লিখেন না কেন সেইটা কিন্তু সেই ফোনটিকে চেঞ্জ করে দিবে আমি এখানে যাই লিখছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফন্টের স্টাইলটি চেঞ্জ হচ্ছে এবং আমি সেন্ডে ক্লিক করলে একেবারে হুবহু সেই ফন্টটি এখানে সেন্ড হয়ে যাচ্ছে তো এভাবে করে আপনি আপনার ফন্টের স্টাইলকে চেঞ্জ করেও আপনি চ্যাটিং করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আমি কতগুলো কাজ করলাম এবং কতগুলো কাজ আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি আশা করছি এই কিবোর্ড অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনি আপনার ফোনে ব্যবহার করবেন এবং আপনার চ্যাটিং স্কিলসকে আরও ডেভেলপ করবেন বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনাদের কাছে এটা বলে ভিডিওটিকে শেষ করব আশা করব এই অ্যাপ্লিকেশন এবং এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনি উপকৃত হয়েছেন যদি এরকমটা আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য धन्यवाद